আরোহী নিয়ে কাঠমান্ডুতে নামার সময় ইউএস বাংলার একটি বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। অবতরণের আগে পাইলট ও নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে কথোপকথনে বিভ্রান্তির আভাস পাওয়া যাচ্ছে। কাঠমান্ডু ত্রিভবন বিমানবন্দরের রানওয়ের দক্ষিণ দিকের সংকেত 02 আর রানওয়ের উত্তর দিকের সংকেত 20। কথোপকথনের শুরুতে টাওয়ার থেকে বলা হয় বিমানটি দক্ষিণ দিক থেকে নামতে পারে। এরই মধ্যে 02 অর্থাৎ দক্ষিণ দিক থেকে আরেকটি বিমানকে নামতে সংকেত দেয় টাওয়ার। তখন ইউএস বাংলার পাইলট উত্তর দিকে চলে যায়। এরই মধ্যেই উত্তর দিক থেকে নামতে নিষেধ করে নিয়ন্ত্রণ কক্ষ। কিছুক্ষণ পর দুটি রানওয়ের মধ্যে কোনটিতে পাইলট নামতে চায় তা নিয়ন্ত্রণ টাওয়ার জানতে চান। ইউএস বাংলার পাইলট তখন উত্তর রানওয়েতে নামতে চাই বলে জানায়। বাংলা স্টার 211 রানওয়ে ইজ ক্লিয়ার টু ল্যান্ড এন্ড রানওয়ে ইজ ভ্যাকেটেড এদার রানওয়ে 02 অর 20 কনফার্ম ইউ ভেক্টর স্যার উই উড লাইক টু ল্যান্ড অন 20 ওকে রানওয়ে 20 ক্লিয়ার টু ল্যান্ড উইথ 270 ডিগ্রি 6 নট 260 কপি ক্লিয়ার টু ল্যান্ড। উত্তর রানওয়েতে নামার অনুমতি পাওয়ার পর এক মিনিটের মধ্যেই পাইলট আবার দক্ষিণ অংশে অবতরণ করছেন বলে জানায়। এবার টাওয়ার অনুমোদন দিল। এরপর 50 সেকেন্ড পরে টাওয়ার থেকে আবার পাইলটকে চিৎকার করে ডান দিকে ঘুরতে বলে। এর কিছু পরেই রানওয়ে বন্ধের ঘোষণা আসে।